আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে শিক্ষার্থী এখানে আপনাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের গুরুত্বপূর্ণ বিগত সালের কিছু সৃজনশীল প্রশ্ন আমি শেয়ার করব, যারা আগামী শুক্রবার অর্থাৎ আপনারা এখানে পরীক্ষা দিতে যাবেন 30 তারিখে। আপনাদের গুরুত্বপূর্ণ যে সৃজনশীল প্রশ্নগুলো দিব, এই সৃজনশীল প্রশ্নগুলো যদি আপনারা পড়েন, দেখবেন আপনার উদ্দীপকের মধ্যে শুধু নামের পরিবর্তন থাকবে আর এই জায়গা থেকে প্রশ্নগুলো কমন পড়বে, এবং আপনাদের এই প্রশ্নগুলো পড়ার মধ্য দিয়ে আপনাদের এমন একটা ধারণা হবে যেন আপনারা সুন্দরভাবে সকল সৃজনশীল প্রশ্ন পড়া মাত্রই যেন আপনারা বুঝতে পারেন যে আসলে এটা কোন অধ্যায়ের প্রশ্ন এবং প্রশ্নের প্যাটার্নটা কী। এটা খুব সহজে শিক্ষার্থী আপনারা বুঝতে পারবেন। আরেকটা বিষয় শিক্ষার্থী, এখানে আপনাদের কাছে আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার এই প্রশ্নগুলো আপনাদের আরও কয়েকদিন আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু আমি শারীরিক অসুস্থতার জন্য শিক্ষার্থী আমি আপনাদেরকে এটা দিতে পারি নাই, সেজন্য আপনারা ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। আর তাও এখন যেহেতু আপনাদের সামনে আর 2 দিন সময় আছে, আপনারা সবাই চেষ্টা করবেন এই প্রশ্নগুলো উদ্দীপকগুলো বারবার পড়ে বোঝার চেষ্টা করবেন যে আসলে এটা কোন পাঠের প্রশ্ন, প্রশ্নটা কীরকম হবে, এবং বিগত পরীক্ষার প্রশ্নগুলোতে আপনারাই সাক্ষ্য দিয়েছেন এবং যেটা আমরা ফলো পেয়েছি যে এই ধরনের উদ্দীপকের এই সৃজনশীল প্রশ্নগুলো থেকেই আপনাদের পরীক্ষায় প্রশ্ন এসেছে। তবে শিক্ষার্থী আপনাদের কাজ থাকবে উদ্দীপকটা ভালো করে পড়বেন, পড়ে বারবার পড়ে আপনি দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন যেটা আসলে কোন অধ্যায়ের প্রশ্ন। আমি আপনাদের গতদিন একটা কথা বলেছিলাম যে আপনারা যদি খলিফা হযরত আবু বকর এবং হলো ওসমান এগুলো যদি আপনারা পড়েন, দেখবেন আপনাদের পরীক্ষা প্রশ্ন কমন পড়বে। এই যে দেখেন খলিফা ওসমানের সম্পর্কে এখানে পরীক্ষা প্রশ্ন চলে আসছে। দেখেন এই যেখানে আমি আপনাদের বলেছিলাম হযরত ওসমানকে জুন্নুরাইন বলা হয় কেন, এটা আমি আপনাদের ওই দিন আলোচনায় বলেছিলাম কয়েকদিন আগে, যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যাকে ওসমান বিয়ে করেন। প্রথমে 1 কন্যাকে বিয়ে করে, প্রথমে রুকাইয়াকে বিয়ে করে, রুকাইয়া মারা যাওয়ার পরে উম্মে কুলসুমকে বিয়ে করে, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে যদি আমার যদি আরেকটা মেয়ে থাকতো তাকেও আমি ওসমানের কাছে বিয়ে দিতাম। যাক শিক্ষার্থী, এইগুলো মূলত বলার উদ্দেশ্য আপনাদেরকে মনে করিয়ে দেওয়া যে আপনারা কোন জায়গা থেকে আপনারা পড়বেন। এই যে দেখেন এখানে বলা আছে যে উক্ত শাসককে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন, ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন, এটা কিন্তু আমি আপনাদের বলেছি যে খলিফা আবু বকর কিন্তু ইসলামের ত্রাণকর্তা, কারণ আবু বকর ইসলামকে পুনরায় উজ্জীবিত করেছে। কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখন মারা যান তখন মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং অনেকে এসে নিজেদেরকে নবী বলে দাবি করে, আসলে তারা ছিল ভণ্ড। এই ভণ্ড নবীদেরকে বিতাড়িত করার জন্য ওই রকম মুসিবতের সময় আবু বকর খলিফা নির্বাচিত হয়েছিল। যারা অন্য ধর্মেরও আছেন তারা পাঠগুলো পড়ে নেবেন, কোনো অসুবিধা হবে না, আপনারা এগুলো লিখে যেন আপনারা পরীক্ষায় ভালো কিছু করতে পারেন। আমি এই প্রশ্নটি পড়ে দিচ্ছি, সুলতান বাইবার্সকে মামলুক বংশের শ্রেষ্ঠ সুলতানের আসনে অধিষ্ঠিত করেছিল তার কর্মতৎপরতা। তিনি আব্বাসীয় বংশের একজনকে এনে খিলাফত প্রতিষ্ঠা করেন। তিনি শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য ও শিল্প স্থাপত্যে প্রভৃতি উন্নতি সাধন করেন। বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন। শক্তিশালী সেনাবাহিনী গঠন করে সাম্রাজ্য সুসংহত করেন। এটা পড়ে দিচ্ছি শিক্ষার্থী, যদি আপনারা না বুঝতে পারেন সেজন্য।
আপনাদের বলা হয়েছে যে প্রথম অধ্যায় যে আমাদের মিশরীয় সভ্যতা বিভিন্ন সভ্যতার পাঠটা আছে সেগুলো সবাই একটু ভালো করে পড়বেন, সেখান থেকে পরীক্ষা প্রশ্ন বিগত সালেও এসেছে, এবারও আসার সম্ভাবনা। এই 3 নম্বর প্রশ্নটা কিন্তু শিক্ষার্থীরা আমাদের প্রিয় নবী কেন মক্কায় হিজরত না করে কেন মদিনাকে বেছে নিয়েছিল সে কথা এখানে স্পষ্ট বোঝানো হয়েছে। আর আপনাদের আগে বলেছি যে ইসলাম শিক্ষা প্রথম পত্র হোক আর ইসলামের ইতিহাস প্রথম পত্র হোক, যেই পত্রই হোক না কেন, মদিনার সনদ দ্য চার্টার অফ মদিনা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা আপনার ইসলামের ইতিহাস বা ইসলাম শিক্ষা প্রশ্ন হবে, কিন্তু এইটা পরীক্ষা আসবে না এরকম হতে পারে না। এখন আপনি বলবেন স্যার যদি গতবার এসে থাকে তাও আসবে, কারণ আমাদের এই প্রশ্নগুলো করা হয় কোন পার্টগুলো ইম্পর্টেন্ট সেটা দেখে, কোনটা পরীক্ষায় এসেছে কোনটা আসেনি ওইটার দিকে কোনো বিবেচ্য বিষয় না। কারণ এটা হইতে পারে যে আপনার ইংরেজি প্যারাগ্রাফ রিপিটেশন হয় না, কিন্তু শিক্ষার্থী ইসলাম শিক্ষা বা অন্যান্য সাবজেক্ট এগুলো এত ফলো করে না। আপনাকে দেখবে কোন পাঠটা গুরুত্বপূর্ণ, সেই পাঠটা থেকে প্রশ্ন দিলে আপনারা লিখতে পারবেন কিনা সেটা শিক্ষার্থী এখানে বিবেচ্য বিষয়। এই প্রশ্নটা একটু কঠিন হবে শিক্ষার্থী আপনাদের বুঝে নিতে, তারপর আপনার চেষ্টা করবেন একটু বুঝে আপনাদের প্রস্তুতিটা নেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।